হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনিস ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আমার এই কেটলটাকে কীভাবে পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেরই কাজে আসতে পারে আমার এই ফর্মুলাটা, সেজন্য শেয়ার করলাম। এটা পরিষ্কার করি আমি একটা সিট্রিক অ্যাসিড দিয়ে, ভয় পাবার কিছু নেই। এটা দিয়ে আমি আমার বেবির বটল স্টেরিলাইজার সবসময় পরিষ্কার করতাম। এটা দিয়ে কফি মেশিন, কেটল এসব কিছু পরিষ্কার করা যায়। আমি অনলাইনে অর্ডার করিয়েছিলাম আমাজন থেকে 20টার মতো প্যাক, আর প্রত্যেকটা প্যাকে ছিল 10 গ্রাম করে। তো আমি একবার কেটলটা পরিষ্কার করার জন্য পুরো প্যাকেট দেই না, অর্ধেকটা দেই, মানে 5 গ্রামের মতো ব্যবহার করে থাকি। তো আমি এটা খুব অল্প পানিতেই দিই, বেশি পানিতে দিই না। তারপর কেটলটা অন করে দেই। কেটেলের পানি গরম হওয়ার পর যখন কেটেলটা অফ হয়ে যায়, তারপর আমি আবার কেটেলটা অন করি, আর তারপরই দেখা যায় লাইম স্কেলগুলো অটোমেটিকলি অনেকটা ছুটে এসেছে। আর এভাবেই আমি রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, যাতে কেটলের পানিটা পুরোপুরি ঠান্ডা হয় সেজন্য। আর আমি এটা যেখান থেকে অর্ডার করেছিলাম সেটার লিঙ্কটা দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। আর এখন আমি দেখাবো আমাদের প্রতিদিন ব্যবহার করা চায়ের মগগুলি আমি মাসে অন্তত একবার কিভাবে পরিষ্কার করি সেটা। যেহেতু আমরা লাল চা খাই, সেজন্য চায়ের দাগটা একটু বেশি লেগে থাকে। তো আমি এভরিডে এই মগগুলো ওয়াশিং লিকুইড দিয়ে ধুয়ে থাকি। আর এই স্প্রেটা আমি মাসে একবার অথবা দুবার ব্যবহার করি, সবসময় ব্যবহার করি না। এটা আসলে খুবই পাওয়ারফুল লাইম স্কেল রিমুভার বা স্ট্রেন ক্লিনার, এটা আমি খুবই পছন্দ করি, আর এটার স্মেলটাও খুবই নাইস। এটা আসলে খুবই এফেক্টিভ একটা ফোম স্প্রে, আর আমি এটা ব্যবহার করে খুবই সন্তুষ্ট হয়েছি। আর আপনারা যদি চান না এটা ব্যবহার করতে, তাহলে এটা পরিবর্তে আর অনেক ধরনের লাইম স্কেল রিমুভার স্প্রে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারবেন। আর এখন আমি কেটলের সাইডে দিয়ে যে লাইম স্কেলগুলো লাগানো আছে সেটা পরিষ্কার করার জন্য এই স্প্রেটা দিয়ে দিচ্ছি। আর এই স্প্রেটা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আমি এখন একটা স্পঞ্জ দিয়ে কেটলের ভেতরটা আর বাহিরটা ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, আর লাইম স্কেলটাকেও পুরোপুরি ছাড়িয়ে নিচ্ছি। কেটলের ভেতরে আমি কোনো তার ব্যবহার করছি না, যেহেতু এটা গ্লাসের, তার ব্যবহার করলে ভেতরে বা বাইরে কোনো ধরনের স্পট পড়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই কোনো কিছু দেওয়ার আগে হাতে গ্লাসটা পরে নেবেন। আমি আসলে কোনো কিছু দেওয়ার সময় গ্লাসটা পরতে মনে থাকে না, যখন দোয়া শেষ হয় তখনই মনে হয় গ্লাসটা যদি পরে নিতাম হয়তো হাতটা একটু সুরক্ষা পেত।
তো এখন দেখতেই পারছেন আমার কেটলটা ধোয়া শেষ। তো আমি এখন চেক করছি যে কেটলটা পুরোপুরি পরিষ্কার হয়েছে কি না, যেহেতু আমি স্পঞ্জ দিয়ে কেটলের ভেতর সাইড আর বাইরের সাইডটাও ঘষে নিয়েছিলাম। তো দেখলাম এখনও পর্যন্ত উপরের দিকে সামান্য লাইম স্কেল লাগানো রয়েছে। তো সেজন্য আমি একটা ছুরির সাহায্যে লাইম স্কেলটা ছুটানোর চেষ্টা করছি। এটা খুবই কেয়ারফুললি করতে হবে, নয়তো বা স্পট পড়ে যাবে। ফাইনালি আমার কেটলটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আসলে গ্লাসের কোনো কিছু পরিষ্কার করা কিন্তু খুবই হার্ড, দেখা যায় অনেক সময় স্পট পড়ে যায় আর নয়তো বা ভেঙে যায়। আর আমি এই সিট্রিক অ্যাসিড দিয়ে মাসে অথবা দু মাসে একবার পরিষ্কার করে থাকি আমার এই কেটলটা। আমার এই কেটলের বয়স প্রায় 5 বছরের মতো, তবুও যখন একটু ভালোভাবে পরিষ্কার করি দেখতে মনে হয় একেবারে নতুন। স্বচ্ছ কোনো খিচুর ভেতর যখন পানিটা ফুটতে থাকে বা বয়েল হতে থাকে, তখন সেই দৃশ্যটা দেখতে আসলেই কিন্তু খুবই ভালো লাগে। তো এখন দেখতেই পারছেন আগে কীরকম ছিল আর এখন পরিষ্কার করার পর কেমন হয়েছে আমার কেটলটা। আশা করি আমার এই টিপসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো 20 মিনিট পর আমি চলে আসলাম আমার মগগুলোকে পরিষ্কার করার জন্য। তো এখানে আমি স্পঞ্জের সাথে একটা তার নিয়ে সামান্য ওয়াশিং লিকুইড নিয়েছি, নিয়ে মগগুলোকে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি। দিনে 3 থেকে 4 বার চা অথবা কফি খাওয়া হয় এই মগে, সেজন্যই এরকম স্টেইন লেগে থাকে। আর আমি প্রত্যেকবার এই লিকুইড ফোম মানে লিকুইড সোপ দিয়ে মগগুলোকে ধুয়ে পরিষ্কার করে থাকি। আর মাসে অন্তত একবার অথবা দুবার এই স্প্রেটা ব্যবহার করে মগটাকে পরিষ্কার করে থাকি। আমি আবার সব সময় এই স্প্রেটা ব্যবহার করি না, এটা খুবই স্ট্রং ফর্মুলা আমি আগেই বলেছি। মাসে একবার কিংবা দুবারই এনাফ। আর এখন দেখতেই পারছেন আমার মগগুলো কতটা পরিষ্কার হয়েছে, দেখতে একেবারে নতুনের মতো লাগছে। আপনারা চাইলে এই স্প্রে বদলে সিফ, বেনিশ, মিস্টার মাসল, ডেটল স্প্রে আর অনেক ধরনের স্প্রে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারবেন। আজ এতটুকুই ছিল আমার ক্লিনিং ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানেই বিদায়, কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।